সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। কখনো কখনো নানা অপরাধমূলক কাজে সম্পৃক্ত হয়ে যান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কতিপয় সদস্য। সামনে আসতে থাকে একের পর এক অপরাধের খতিয়ান। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বাড়ে, তাদের ঔদ্ধত্য বাতাসে কান পাতলে শোনা যায় এমন খবর। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় অপরাধের রাজনৈতিক ভাবনা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স, এবং আছেন রহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। সিনহার মৃত্যুতে জড়িতদের সঙ্গে পুলিশের সাজানো তিন সাক্ষীর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। নিজেকে সৎ দাবি করে তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস স্বাস্থ্যের সাবেক ডিজির। দুদকে 5 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে লিখিত বক্তব্য পাঠ। চলতি বছরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না গেলে অটো প্রমোশনের প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। আগে খুললে সংক্ষিপ্ত সিলেবাসে হবে পরীক্ষা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। আজকে আলোচনার শিরোনাম বলছি অপরাধের রাজনৈতিক ভাবনা। শুরুতে যেমনটি বলছিলাম, কিছু কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের নাম মাঝে মাঝে জড়িয়ে যায় বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে। তো সব কিছুই যেহেতু রাজনীতিকে ঘিরে আবর্তিত হয়, রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার, তো আমরা দেখি মাঝে মাঝে এরকম কথাও বিভিন্ন মহল থেকে আসে যে এ ধরনের সদস্যরা মাঝে মাঝে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পেয়ে থাকেন। আসলে কি সঠিক? এগুলো নিয়ে আমাদের রাজনৈতিক দলের নেতারা কী ভাবছেন বা কী ভাবেন তারা, এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে যুক্ত হতে চাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের সঙ্গে। এস এম কামাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমরা বলছি যে অপরাধের রাজনৈতিক ভাবনা, যে বিষয়টি সামনে আসে অর্থাৎ যখন কোনো একটি ঘটনা ঘটে, এ ধরনের কোনো নির্দিষ্ট দু একজন সদস্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এরকম অপরাধে জড়িয়ে যায়, আমরা দেখি যে এরপরে একের পর এক নানান ধরনের অপরাধের খতিয়ান গণমাধ্যমে আসতে থাকে। এবং সে সময়টাতে যেটি বলা হয় যে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলের নেতারা তাদের উপর এক ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করেন, আর এই সুযোগেই তারাও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে যান। এ বিষয়টির সঙ্গে আপনি একমত কিনা, আর যদি একমত হয়ে থাকেন তাহলে রাজনৈতিক নেতারা আসলে প্রভাব বিস্তারের চেষ্টা করেন কিনা? কামাল ভাই, আপনার আপনার ধন্যবাদ। বিজ্ঞ দুইজন আলোচক আছেন, তাদেরকে ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আপনি যে বিষয়টা তুলে ধরেছেন সে বিষয়টা বলার আগে আমি এই মাস আগস্ট মাস বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক মাস। এই মাসের 1975 সালের 15ই আগস্ট, আর মাত্র কয়েকদিন বাকি, বাঙালির হাজার বছরের যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন যিনি বাস্তবায়ন করেছিলেন, যিনি নিজে স্বপ্ন দেখেছেন স্বপ্ন বাস্তবায়ন করেছেন, 1947 সাল থেকে 1971 সালের 16ই ডিসেম্বর লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বাঙালি জাতি যে চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছিল পাকিস্তানের দুঃশাসনের হাত থেকে, সেই দুঃশাসনের হাত থেকে মানুষের মুক্তির লড়াইয়ের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, দুইবার ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, বাঙালির সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার সারা জীবনের সঙ্গী মহিষী নারী বেগম মুজিব সহ 8 পরিবারের 18 জন সদস্যকে, এই দিনেই যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি, সেই স্বাধীনতার পরাজিত জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা, তাদের এদেশের দোসর মুস্তাক জিয়া চক্ররা সেদিন বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে, তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি। এই আগস্ট মাসেই আজকের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক, মানবতার নেত্রী, বিশ্ব মানবিক বিশ্বের নেতা জননেত্রী শেখ হাসিনাকেই হত্যা করার জন্য 2004 সালের 21শে আগস্ট, একটি নয় দুইটি নয়, সেই পাকিস্তানেরই প্রতিনিধি, সেই শক্তি 75-এর 15ই আগস্টে যে শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই শক্তি হা ভবন তৈরি করে তারেক জিয়ার নেতৃত্বে 21শে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রী সেদিনকের বিরোধী দলের নেত্রীকে হত্যা করার জন্য গ্রেনেড নিক্ষেপ করেছিলেন, এবং আইবি রহমান সহ নারী নেত্রী 21 জন নেতা কর্মী সেদিন জীবন দিয়েছিল। তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনার সামনে বলতে চাই, আপনি যে কথাগুলো বলেছেন, হ্যাঁ, বাংলাদেশে এই যে অপরাধ, যে কথাটি আপনি বলেছেন, এই ঘটনাগুলো একদিন ঘটেনি।
আজকে ক্যাপ্টেন সিনহা মারা গিয়েছেন, আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা মেজর সিনহা মেজর সরি মেজর সিনহা মারা গিয়েছেন, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সহানুভূতি জানাই। এই হত্যাকাণ্ড আসলে দুঃখজনক। প্রশাসনের দায়িত্বে থেকে যারা রক্ষ, তারা যদি তাদের স্বার্থ হাসিল করার জন্য, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য, অবৈধভাবে টাকা পয়সা রোজগারের জন্য তারা যদি এই ধরনের ঘটনা ঘটে, এইটা দুঃখজনক, এইটা কোন রকমে মেনে নেওয়া যায় না। আপনি হ্যাঁ বলেছেন রাজনৈতিক নেতাদের সহযোগিতা থাকতে পারে, আমি অস্বীকার করি না, কারোর না কারোর সাথে সম্পর্ক থাকতে পারে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু এই ঘটনা কোন সচেতন রাজনৈতিক কর্মী কেউ এই ঘটনাকে কোন রকমই মেনে নিতে পারে না, এই হত্যাকাণ্ড কোন রকমই মেনে নিতে পারে না। অপরাধীকে আইনের আওতায় এনে সাজা দেওয়া উচিত। হ্যাঁ, আপনি এই সরকারের আমলে আমি এইটুক খালি বলতে পারি যে যারা অপরাধ করেছে বা অপরাধের এই ইন্ধনদাতারা, তাদের কিন্তু বিচার হয়েছে। আমি এক এক করে আপনাদের সামনে বলতে পারি যে আপনি জানেন এই মেজর সাহেবকে যিনি হত্যা করেছেন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি শুধু এই কাহিনী বলতেছি না, আপনি দেখেন নুসরাত হত্যাকাণ্ড হয়েছে, সেখানে সেই ওসিকে উদ্ধার করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়েছে। এই দুই তিন দিন আগে আপনি রংপুরে দেখেছেন একজন দারোয়ানকে পিটিয়েছেন, সেখানে ওসিকে উদ্ধার করেছেন, ওই পিটানোর সাথে কিন্তু ওসি যুক্ত না, কিন্তু ওসি তার অবহেলা হয়েছে, তাকে কিন্তু উদ্ধার করা হয়েছে। এইভাবে কিন্তু এই সরকার উদ্যোগ গ্রহণ করছেন, নিচ্ছেন, যারা এই অকাম গুলো করছেন, যারা এই মানুষের জীবন নিয়ে সিনেমিনে খেলছেন, যারা রক্ষক হয়ে, যারা মানুষের সেবা করবে, মানুষকে রক্ষা করবে, মানুষকে সন্ত্রাসের হাত থেকে, জঙ্গিবাদের হাত থেকে বা অপশাসনের হাত থেকে রক্ষা করবে, তারা যদি অন্যায় করে কোন রকমই এটি মেনে নেওয়া যায় না। আমরা মনে করি কামাল ভাই, আপনি বলছেন যে ব্যবস্থা নেওয়া হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, সঠিক, কিন্তু প্রশ্নটি হচ্ছে একটি ঘটনা ঘটেছে, সেটির ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে, এই শেষ না হতে হতে আরেকটি ঘটনার এরকম পুনরাবৃত্তি ঘটছে, তো ঘটলে ব্যবস্থা নেন, কিন্তু ঘটবেই না সেরকম একটা ব্যবস্থা, সেরকম একটা পরিস্থিতি আমরা কেন তৈরি করতে পারি না? আমি আমি আপনার বলি, দেখেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে বলেন দুর্নীতি হোক, মানে জঙ্গিবাদ হোক, যেখানে হোক, প্রশাসনের সাথে যখন বসছে উনি কিন্তু বলতেছে যে আমি সব ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা, সব ধরনের আস্থা, সব ধরনের কথা তাদেরকে বলা হয়েছে। আপনি দেখেন দুর্নীতির ব্যাপারে ডিসিদের সম্মেলনে উনি বলেছেন যে আমি মনে করি দুর্নীতি উন্নয়নের বাধা সৃষ্টি করে, আপনারা জেলা প্রশাসকরা আপনার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, সচেতনতা গড়ে তুলবেন, রাজনৈতিক নেতা কর্মীদের অনুরোধ করছেন। আজকে সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে এই দুর্নীতির বিরুদ্ধে বা সন্ত্রাস, এই যে মাদকের বিরুদ্ধে ধরেন জিরো টলারেন্স, আজকে মেজর সিনহাকে যে হত্যা করা হয়েছে, এটা কিন্তু ওই জোনটা ছিল মাদকের জোন, হ্যাঁ, সেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কিন্তু দেখেন ওইখানকার যারা প্রশাসনের লোক, তারা কিন্তু একটা আবহাওয়া তৈরি করেছে যে মাদকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে এখন যেটা বের হয়ে আসছে যে তারাই মাদক যারা ব্যবসা করে তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, অনেককে ভয় দিয়ে মাদকের কথা বলে তাদেরকে মামলা করেছে, তাদেরকে ক্রস ফায়ার দিয়েছে, এই কথাগুলো বের হয়ে আসছে। এটি হচ্ছে দায়িত্ব হচ্ছে সবাইকে আজকে, হ্যাঁ বলতে পারেন যে আমরা সরকার আছি, আমাদের আজকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবাইকে এই সুযোগটা দিয়েছে যে আপনারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। আমি মনে করি যে যারা যে যেখানে আছে তারা এই দায়িত্বগুলো পালন করছে না, এই ব্যর্থতার দায়িত্ব কিন্তু তাদেরকে, আমি মনে করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি এই প্রসঙ্গে কামাল ভাই আপনার সঙ্গে আবার যুক্ত হবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে যুক্ত হতে চাই, বিএনপির সাংগঠনিক সম্পাদক। সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। শুনছিলেন কামাল ভাইয়ের কথা, কামাল ভাই বলছেন যে যে ঘটনাগুলোই ঘটে প্রত্যেকটির ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়, ব্যবস্থা বাইরে কেউ থাকেন না। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটে কেন? আপনারা যারা রাজনৈতিক নেতারা আছেন, পাল্টাপাল্টি করে আপনারাই ক্ষমতায় থাকেন, কিন্তু এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি কেন বন্ধ করা যায় না, আপনার কি মনে হয়? ধন্যবাদ আজকের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা আলোচক হিসেবে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে রাজনীতিতে একে শব্দ খুব প্রচলিত যে দুর্বৃত্তায়নের রাজনীতি। আজকে আমাদের দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছে
যে সেখানে সেখান থেকে আমাদের জনগণ, জনগণের জীবন, জনগণের জীবিকা এবং রাষ্ট্র ব্যবস্থা কোনো কিছু কিন্তু আজকে নিরাপদ নয়। আপনাদের নিশ্চয় মনে আছে 2014 সালে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান সাহেব একটি বক্তৃতায় বলেছিলেন যে রাষ্ট্র আজ বাজিগরদের হাতে। সেই বাজিগর কারা? সেই বাজিগর তো কিন্তু আজকে আমরা দিবালোকের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি বাজিগর কারা। এদের হাতে টোটাল রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা চলে যাওয়ার ফলে আমরা দেখছি সমাজে যে একটা অসহিষ্ণুতার সৃষ্টি হয়েছে, যে একটা রাষ্ট্রের ঘাটে ঘাটে যে পচন ধরেছে, সেই পচন কিন্তু এক একটি ঘটনায় মানে উন্মোচিত হচ্ছে। এই যে করোনা কালে আপনার যে অবস্থা স্বাস্থ্য ব্যবস্থায় আমরা দেখেছি ব্যাপক দুর্নীতি, অনিয়ম, যে ব্যাপক আপনার মানে অনিয়ম এবং চুরি ডাকাতি যে হয়েছে করোনা কালে সেটা উন্মোচিত হয়েছে। এই যে গত 12 বছরে আপনার যে ধরনের অনিয়ম হয়েছে আওয়ামী লীগের শাসনামলেই ধরেন, যে বলা হচ্ছে যে এই যে ক্রস ফায়ার, সেটা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। অতীতে ক্রস ফায়ার ছিল না আমি এটা অস্বীকার করবো না, ক্রস ফায়ার ছিল, কিন্তু এই যে গত 12 বছরে যে ধরনের ক্রস ফায়ার হয়েছে এবং যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যেভাবে ওপেন লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, এই যে এটা অতীতে কখনো ছিল না, এবং সেই ক্রস ফায়ারের কারণে আজকে অনেক নিরীহ মানুষ কিন্তু আজকে জীবন চলে গেছে এবং বিরোধী দলের অধিকাংশ নেতা কর্মীকে কিন্তু ক্রস ফায়ারে জীবন দিতে হয়েছে। আপনার এই যে কক্সবাজারের যে ঘটনাটি ঘটলো, মেজর সিনহার যে ঘটনাটা, এই ঘটনা পরে সারা দেশের মানুষ যে একটা ফুঁসে উঠেছে, তাদের মধ্যে যে ক্ষোভ, দীর্ঘদিনের যে পুঞ্জীবিত ক্ষোভ, সেটা মনে হয় আজকে মানে মানুষের মনের মধ্যে একটা ফুঁসে উঠেছে এবং এর বিরুদ্ধে মানুষ কথা বলা শুরু করেছে। তা আমি যেটা বলছি যে বর্তমানে যারা শাসক রয়েছেন তারা যখন ক্ষমতায় আসেন 12 বছর আগে, তাদের যে রাজনৈতিক অঙ্গীকার গুলো ছিল আপনারা যদি মনে করে দেখেন, তারা কিন্তু বলেছিল এই বিচার বহির্ভূত বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবে, সেই পুলিশকে তারা, আইন শৃঙ্খলা বাহিনীকে তারা মানে সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং সঠিক নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে, কিন্তু আমরা সেই অঙ্গীকারের একটি একটিও কিন্তু বাস্তবায়িত হতে দেখি নাই। বরঞ্চ এই সরকারের তাদের যে রাজনৈতিক প্রতিহিংসা, এটা চরিতার্থ করার জন্য গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তারা ব্যবহার করেছে, বিরোধী দলকে দমন করার জন্য এই পুলিশকে দিয়ে কি না করেছে, মিথ্যা মামলা দায়ের করেছে, ক্রস ফায়ারে বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, জেলে পুরেছে, এই পুলিশকে দিয়ে বিরোধী দলের সভা সমাবেশ ভেঙে দিয়েছে, সভা সমাবেশ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, এবং সর্বশেষ আমরা যেটা দেখেছি যে নির্বাচন, বাংলাদেশে ওয়ান ডে ডেমোক্রেসি বলে একটা কথা আছে, জনগণ একদিনই হয়তো ভোট দিয়ে তার গণতান্ত্রিক অধিকারটা চর্চা করতে পারত, সেই ওয়ান ডে ডেমোক্রেসিটাও এই গত নির্বাচনগুলোতে এই সরকার পুলিশ বাহিনীকে দিয়ে কেড়ে নিয়েছে। এই দিনের ভোট রাতে করে প্রশাসনকে যে একটা লাগামহীন পরিস্থিতির মধ্যে তারা নিয়ে গেছে এবং একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে যার ফলে প্রশাসন আজকে উন্মুক্ত। আজকে আমার কাছে মনে হচ্ছে টোটাল রাষ্ট্র ব্যবস্থাই মনে ভেঙে পড়ছে। এই যে করোনা কালে আপনার চিকিৎসা ব্যবস্থা একেবারে যে ভঙ্গুর, সেটা আজকে উন্মোচিত হয়েছে, প্রশাসন ভেঙে পড়েছে, আপনার আজকে পুলিশ বাহিনী আজকে পচন ধরেছে, ভেঙে পড়েছে। এই মানুষ, জনগণের তো এই পুলিশ বাহিনীর প্রতি এখন আর কোনো আস্থা নাই, এটা কিন্তু খুব খারাপ একটা বিষয় এবং যে কোনো সময় কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা কিন্তু এই সরকারই সৃষ্টি করেছে, এই সরকারের রাজনৈতিক অভিলাষ পূরণ করার জন্য পুলিশকে তারা এমন ভাবে ব্যবহার করেছে। পুলিশ মনে করছে যে এই সরকার তো আমাদের দ্বারা গঠিত, জনগণ দ্বারা গঠিত নয়, আমরা যা ইচ্ছা তাই করব। এই যে ওসি প্রদীপের কথা বলছেন, এরকম ওসি কত এলাকায় আছে আপনি হিসাব করেন, সাহসিকতার সাথে সততার সাথে যদি আপনারা অনুসন্ধান করেন তাহলে আপনারা দেখবেন বাংলাদেশের অনেক থানায় কিন্তু এরকম ওসি রয়েছে যেখানে তারা বেপরোয়া, এবং কোনো কোনো জায়গায় আমাদের নেতা কর্মীরাও কিন্তু এই ওসিদের কাছে অসহায়। বৃন্দ ভাই, আপনি যেটি বলছিলেন যে বর্তমান সরকার নৃশংসভাবে বিরোধী মতকে দমন করার চেষ্টা করে, পুলিশ দিয়ে আপনাদেরকে হয়রানি করার চেষ্টা করে, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনাদের প্রতিও একই ধরনের অভিযোগ করে তৎকালীন বিরোধী দল। দেখুন, বিরোধী দল মানে অভিযোগ করলেই তো হবে না, অভিযোগের কতগুলো বিষয় আছে, আমি আগেই বলেছি যে এটা কিন্তু দীর্ঘদিন থেকে হয়েছে, আমাদের সময়ও যে কিছুটা হয়নি আমরা বলবো না, কিন্তু গত 12 বছরের যে ব্যাপকতা পেয়েছে এটা কোনো আপনার প্রমাণ আপনারা হাজির করতে পারবেন না। গত 12 বছরের যে ধরনের পুলিশকে একটা মানে কি বলবো, আমি তো বলেছি লাগামহীন লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু কখনো ছিল না। অনেক লোক ক্রস ফায়ারে মারা গেছে, এই যে আপনার ধরেন প্রদীপ যখন গ্রেপ্তার হলো সেই থানাতে গিয়ে দেখবেন যে কত নিরীহ মানুষ আপনার অভিযোগ করছে, তার তার স্বামীকে ধরে নিয়ে গেছে, তার বাসা থেকে এটা লুট করে নিয়ে গেছে, এটা লুট করে নিয়ে গেছে, এরকম মিথ্যা মামলা দিয়েছে। এই একটা ঘটনায় কিন্তু
ওসি প্রদীপের অনেক কাহিনী কিন্তু প্রকাশ হয়েছে। এরকম আপনার অন্যান্য থানাতে খবর নেন, সেখানেও কিন্তু দেখবেন প্রায় একই ধরনের ঘটনা। আজকে আপনি বলছেন যে আমাদের সময় এরকম অভিযোগ ছিল, আমাদের সময় তো এরকম এই বিএনপির 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ যে মামলা দিয়েছিল, এই পুলিশ মিথ্যা মামলা দিয়েছে, পুলিশকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই 35 লক্ষ কেন 1 লক্ষ মামলা হয়েছে এটা প্রমাণ কেউ দেখাতে পারবে না। তখন এই যে দিনের ভোট রাতে করেছে পুলিশকে ব্যবহার করে, এরকম তখন ব্যবস্থা কেউ দেখাতে পারবে না। পুলিশকে এরকম লাগামহীন লাইসেন্স দিয়ে দেওয়া হবে, মাদকের ব্যবসা, আজকে মাদকের ব্যবসা বলেন সেখানে পুলিশ জড়িত, আপনার এই যে গ্রেপ্তার বাণিজ্য, আপনার টেন্ডার কি বলে এটাকে রিমান্ড বাণিজ্য, আপনার মামলা বাণিজ্য, সবকিছুর সাথে তো আজকে পুলিশকে তারা জড়িয়ে ফেলেছে। তারা আজকে সুবিধাভোগী শ্রেণী তৈরি করেছে, যে সুবিধাভোগী শ্রেণীর মূল ভিত্তি হচ্ছে পুলিশ। এই পুলিশকে কেন্দ্র, পুলিশকে দিয়েই তারা নিজেদের যে অনৈতিক শাসন সেটা চালিয়ে যাচ্ছে এবং টোটাল দেশকে একটা পুলিশের দেশে মানে পুলিশের স্টেটে পরিণত করেছে। জি প্রিন্স ভাই ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আমি যুক্ত হতে চাই রহিন হোসেন প্রিন্সের সঙ্গে, তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক। রহিন হোসেন প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটি দিয়ে আমি শুরু করেছিলাম যে কখনো কখনো এই ধরনের খবরও তো আমরা শুনি যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পান এই কতিপয় বিপথগামী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আমাদের দুজন নেতা আওয়ামী লীগ এবং বিএনপির প্রকারান্তরে তারা কিন্তু বিষয়টি মেনে নিয়েছেন আমি ধরে নিচ্ছি, তাহলে এইগুলো তারা কেন পান আর এই পায় বলেই কি তারা বেপরোয়া হয়? রহিন হোসেন প্রিন্স, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কেনর প্রশ্নটা নিয়ে আসলেন, আসলে আমার মনে হয় ওই কেনর উত্তরটা যদি আমরা জানতে পারি তাহলে সমাধান এবং করার চেষ্টা করতে পারলেই সমাধান হবে, তাই ছাড়া আপাতত আমি কোনো রেমেডি দেখি না। আচ্ছা, কেনর বিষয়টাকে যেভাবে আমি দেখি সেটা আমি বলতে পারি, সেটি হচ্ছে একটা রাষ্ট্র, এখন সেই রাষ্ট্রের চরিত্রটা কি তার উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের কি সেটার, সেটাই কিন্তু আপনার দেখার। আপনি খুব কঠিন মনে হলো সহজ করে আমাদের রাষ্ট্রকে আমরা কি দেখছি আমি, কারণ এই যে অপরাধের যে আলোচনাটা হচ্ছে এটা আমি ধরে নিতে পারি যে আজকের এই আলোচনার প্রধান বিষয়টা দাঁড়াচ্ছে ক্রস ফায়ার এবং আমাদের যে পুলিশের যে অপরাধ প্রবণতা টেকনাফকে ঘিরে এটাই প্রধান। সুতরাং এই জায়গাটাকে আপনি যদি ধরেন তাহলে এই রাষ্ট্র কি এইটাকে পাহারা দিচ্ছে, তাকে শেল্টারেই কি এই কাজগুলো হচ্ছে? আপনি ছোট ছোট দুইটা উত্তর আমি দিয়ে যাই প্রশ্নগুলোর, আমি যারা শ্রোতা তাদেরকে বলি। প্রথমত ক্রস ফায়ার, আমরা এটা কি চাই কি চাই না, মুখে সবাই বলছি চাই না কিন্তু এক ধরনের রায় মুক্তি দেওয়া হচ্ছে, তাহলে দেখেন রাষ্ট্রের চরিত্রের মধ্যে এটা কি হবে সেটা আপনাকে বিবেচনা নিতে হবে। অবশ্যই মাদক নির্মূল করতে হবে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ওইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে সেটা আমরা করবো কি করবো না, মোটেই করবো না। এর আগে বিএনপি ক্ষমতায় ছিল, আমরা দেখেছি তারাও এই ঘটনা ঘটেছে এখন ক্ষমতাসীনদের জায়গায়, তাহলে এটা একটি কোশ্চেন গেল। দ্বিতীয় কোশ্চেন, আপনি ওইখানে প্রদীপ কি নামটা আপনি বাদ দেন, যে নামেই হোক আপনি দেখুন এখন তো খবর বেরোচ্ছে 3 বছর আগে একটা হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোর্টে মামলা হলো, সেই মামলায় যাতে তিনি অব্যাহতি পান কে কে তার সুপারিশ করলেন আমরা পত্রিকা পড়ে জানলাম, পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষ আইজিপি কে সুপারিশ করলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে আপনি দেখেন কার প্রহরায় এই কাজগুলো হচ্ছে। এবার আসেন তৃতীয়ত, যে লোকটির নাম এখানে এসেছে তিনি যে পদকগুলো পেলেন সেই পদক পর তার যোগ্যতা কোথায় বাছাই করে নেওয়া হলো, পত্রিকার কল্যাণে আমরা দেখলাম এবং এখন এই টেলিভিশনের এবং ইউটিউবের কল্যাণে দেখছি যে তিনি কিভাবে যে বক্তব্যগুলো বিভিন্ন জায়গায় রেখেছেন সেইটা কি মানবিকতার বক্তব্য না দানবিকতার বক্তব্য। এখন রাষ্ট্র যদি এ ধরনের অপরাধ দমনের জন্য এই ধরনের দাবনিকতা বেছে নেয় তার চরিত্র একরকম হবে, আর যদি জনগণকে সাথে নিয়ে বা আইন যদি ফাঁক ফোকর থাকে আইন নিশ্চিত করে এ ধরনের অপরাধ দমনের ব্যবস্থা করতে চায় তাহলে আর একটা ঘটনা ঘটবে। সুতরাং আমি দেখতে পাই আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটাই আলটিমেটলি এ ধরনের ঘটনাবলীকে প্রশ্রয় দিয়ে চলেছে। আর যারা এই অপরাধ সংগঠিত করছে আপনি দেখুন তাদের আমরা যদি পরের এন্ডিং রেজাল্টে এসে দেখি সম্পত্তির পরিমাণ কোথায় কি পরিমাণ সেটাই দেখছি, তার মানে কোন অর্থনৈতিক ব্যবস্থা এটা পরিচালিত হচ্ছে, যে কোন অর্থনীতিটা সেই কাজগুলোর মধ্য দিয়ে সে নিজের আখের গোছানোর কাজটা করতে পারছে। যদি অন্ততপক্ষে এই দুইটা জায়গা না হতো, এবার আপনি ভেবে নেন যে রাষ্ট্র ব্যবস্থা এই প্রশ্রয় দিচ্ছে না এবং তার অর্থ আয়ের জায়গা এটা হচ্ছে না, হয়তো ক্ষমতা দেখালো কিন্তু অর্থ আয়ের জায়গা নেই, তাহলে কি এই জায়গায় যেত? এটা কিন্তু মোটেই যেত না। তাহলে আজকে আপনি সেই ফান্ডামেন্টাল জায়গায় যদি হাত না দেন
তাহলে সাময়িক সময় কোন একটা ঘটনার সাময়িক উপশম হইচই এই জায়গাগুলো আমরা করতে পারবো? এইখানে আপনি শেষ মুহূর্ত কিছু করতে পারবেন না, পারবেন না কেন? কারণ আমরা জানি বিচারহীনতার সংস্কৃতি একটা জায়গায় আছে, আর এই চেনটা এত পেছনের দিকে এবং এত উপরের জায়গায় আছে, একটা ধরতে গেলে আরেকটার, ওইটাকে বলে ডোমিনো ইফেক্ট, এমন ভাবে পড়বে তাহলে পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়বে। যে ব্যবস্থাটা ভেঙে পড়ুক, যারা ক্ষমতায় আছে এখন বৌদিতে তারা এটা চায় না। তাহলে আমি মনে করি যে এইরকম একটা জায়গায় উপলব্ধিতে আসলে আমরা দেখতে পাই যে অবস্থা চলছে, এই অবস্থা আসলে কেউ না করে না। এখানে কামাল হোসেন বা এখানে ইমরান সালেহ প্রিন্স, আমি আমি তো মনে প্রাণে বিশ্বাস করি তারাও কামনা করে না। তাহলে আমাদের করণীয় হচ্ছে আপনাকে আজকে এই যে অপরাধের যে ভিত্তিমূল, এই ভিত্তিমূল যদি ধ্বংস করতে হয় তাহলে পুরো যে ব্যবস্থাটা ভেঙে পড়েছে আপনি পুরো ব্যবস্থাকেই চেঞ্জ করেই আর একটা ব্যবস্থার জায়গায় যদি চিন্তা না করি তাহলে সাময়িক কথা, দু চার দিন দেখবেন এইটা নিয়ে আলাপ আলোচনা হবে, কদিন পরে নতুন একটা ইস্যু আসবে, আমরা কোনটা কার থেকে গুরুত্বপূর্ণ সেটা বিবেচনা করব, আলটিমেটলি কিছু করতে পারবো না। আর রাজনীতির সম্পৃক্ততা এক কথায় উত্তর এটা দিয়ে জানি, ওই যে রাষ্ট্র ব্যবস্থা খানে গড়ে তুলছে যে ক্ষমতাসীন যারা দান বিষয়ে, সুতরাং রাজনীতির প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব। সুতরাং রাজনীতিটা কোন ধরনের রাজনীতি তার উপরে নির্ভর করে কিন্তু এ ধরনের অপরাধ প্রবণতা গড়ে ওঠে। সুতরাং এর বিপরীতে আর একটা পজিটিভ রাজনীতি যদি রিপ্লেস করতে পারি তাহলেই কেবলমাত্র আপনি ওই কেনর উত্তর খুঁজে নতুন কেন, যে হবে হবে না, হয় না কেন, মানে এই ধরনের অপরাধ হয় না কেন, সেই জায়গার প্রশ্ন তখন আসবে যা আপনার হচ্ছে না যদি ওই ধরনের একটা রাজনীতিকে আমরা নিয়ে আসতে পারি। আমি আর একটা খালি ছোট মন্তব্য করে শেষ করি, এটা পুলিশ বাহিনীর কথা হয়েছে, এখানে কামাল ভাইয়া শুরুতে বঙ্গবন্ধুর কথা বললেন, আগস্ট মাস আমরা জানি, আমি সেদিকে সময়ের অভাবে ওই আলোচনায় নাই বা গেলাম। বঙ্গবন্ধুর কথা যদি বলেন, মুক্তিযুদ্ধের পর আমি শুনেছি ওনার সাথে যারা ক্লোজ বিভিন্ন জায়গায় পাবেন, উনি তো একটা স্বপ্ন উনি দেখেছিলেন, উনি বলতেন যে আমি এ ধরনের পুলিশ বাহিনী রাখবো না, আমি মিলিশিয়া বাহিনী। উনি সুইজারল্যান্ড কোথায় কোথায় দেখে আসার পর ওনার একটা অনুভূতি হয়েছিল। তাহলে আপনি দেখেন যদি রাষ্ট্রটা মুক্তিযুদ্ধের পরে 72-এর সংবিধান, সেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র, অর্থব্যবস্থার এই লুটপাটের ব্যবস্থা নাই, আমরা একটা মানবিক দলবল গড়ে তুলব, তাহলে যদি ওই রকম একটা বাহিনী আমরা গড়ে তোলার চিন্তা করতাম যে তারা নিপীড়নের যন্ত্র হবে না, রাষ্ট্রের নিপীড়নের যন্ত্র পুলিশ বাহিনী হবে না, পুলিশ বাহিনী হবে মিলিশিয়া বাহিনী এবং জনগণের রক্ষার ভূমিকা পালন তারা করবে। সেই রকম একটা জায়গায় যাওয়ার কাজটা কিন্তু আমরা ফেল করেছি, সুতরাং তারা আজকে এই মানবিকতার পরিবর্তে দানবিকতার ভূমিকা পালন করছে এবং তার প্রশ্রয়দাতা হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রের পাহারাদার যখন যে সরকার ক্ষমতায় আছে তারাই। সুতরাং এই জায়গাতে যদি পরিবর্তন না করতে পারি আপনি কোনো উপশম পাবেন বলে অন্ততপক্ষে আমার ছোট বুদ্ধিতে আমি দেখি না। জি প্রিন্স ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমি এস এম কামালের সঙ্গে যুক্ত হতে চাই। কামাল ভাই, এর আগে আপনি বলছিলেন যে এই যে কতিপয় সদস্য, এই ব্যর্থতা কিংবা এই ব্যত্যয়ের দায় তাদেরই, কিন্তু সরকার কিংবা রাষ্ট্র এই কতিপয় সদস্যের ব্যর্থতা বা ব্যত্যয়ের দায় কি এড়াতে পারে? ইমরান সালেহ প্রিন্স ভাই বলছেন যে আপনাদের কিছু কর্মকাণ্ডের কারণে এ ধরনের কিছু অনৈতিক সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছে, সুতরাং সেটির দায় আপনাদেরই। এস এম কামাল হোসেন, ঠিকই, হ্যাঁ, আমাদের কর্মকাণ্ডের কারণে যদি কেউ সুবিধাবাদীদের দায় দায়িত্ব দামা দিতে পারে, ইমরান সালেহ প্রিন্স ভাই কিছু কথা বলেছে, উনি বলছেন মিথ্যে মামলা হয় না। আমি প্রিন্স ভাইকে জিজ্ঞেস, সাবের চৌধুরী কি প্লেট চুরি করছিল, লিটন চৌধুরী প্লেট চুরি করছিল, করতে পারে, মামলা হয়েছিল এবং জেলে গিয়েছিল, সাদের চৌধুরী বেল জেলখানাতে বেল পেয়েছে আবার জেলখানায় নেই, যেরকম কিন্তু অত্যাচার আপনাদের আমলে এই আমলে হয়নি। আমি আর একটা কথা বলি, বি চৌধুরী আপনাদের রাষ্ট্রপতি এস এম কামাল হোসেন বি চৌধুরী, আপনারা যদি এই উদাহরণ দেন তখন বিএনপি, না না এক সেকেন্ড, জানেন বিএনপি উদাহরণ দেয় যে এই যে চাঁদপুরের বিএনপি নেতা এসানুলক মিলন, তিনি পুকুরের মাছ চুরি করেছেন, তিনি কি পুকুরের মাছ চুরি করেছেন, এই উদাহরণটি বিএনপি দেয়। আমি বললাম এই কারণে যে আপনারা দুটি প্রধান রাজনৈতিক দলই এরকম পাল্টাপাল্টি করেন, তাহলে আমাদের সিস্টেম পরিবর্তন হবে কিভাবে? না আমি বলি না, আমি বলি বলে নাই, ওনাদের প্রিয় নেতা বি চৌধুরী প্রতিষ্ঠাতা, একজন সাবেক রাষ্ট্রপতি, কোন আমলে রেল লাইন দিয়ে দৌড়াই নেই, ওনরা তারে রেল লাইন দিয়ে দাবড়াইছে, যুবদল ছাত্র দিলে পুলিশ পাশে দাঁড়ায় রয়েছে, পুলিশের ছত্র সাহেব মানে বি চৌধুরী রেল লাইন দাঁড়ায়, উনি মিথ্যে মামলার কথা বলেন। এই আমলে তো যে পুলিশ অপকর্ম করে তার বিরুদ্ধে ব্যবস্থায় সাজা হয়, 21 আগস্ট বিরোধী দলের নেত্রীর মিটিং এ হামলা হয়েছিল তাকে হত্যা করার জন্য, আইবি রহমান সহ 23 জন লোক সেদিন
জীবন দিয়েছেন, একজন সিপাই বদলি হয়নি। সাজা তো দূরের কথা, একজন সিপাই বদলি হয়নি। মোহাম্মদ নাসিমের উপর হামলা হয়েছিল, সেই ছবি আপনাদের দেখাতে পারি। মোহাম্মদ নাসিম মারা গিয়েছেন, মতিয়া চৌধুরীর গায়ের শাড়ি কেড়ে নিয়েছিল, একজন পুলিশ সাসপেন্ড হয়নি। উন্না বলুকে এই আমলে এই ধরনের কোন অত্যাচার হয়েছে? কোন জাতীয় নেতার গায়ে পুলিশ হাত দিছে? পুলিশ, আমি তো বললাম ফেনীতে যে মাদ্রাসার প্রিন্সিপাল যে মেয়েটাকে হত্যা করেছিল সেই ওসিকে পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। আপনি যেটা বলেন, হ্যাঁ, যে কোনো ব্যর্থতার দায়িত্ব রাষ্ট্রের উপরই বর্তায়, সরকারের উপরই বর্তায়। কিন্তু সরকারের মোটিভটা বুঝতে হবে, সরকার কি এটাকে প্রশ্রয় দেয় না সরকার এটাকে দমন করতে চায়? যারা এই টেলিভিশনে বড় বড় কথা বলেন তারা অতীতে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। উনি বললেন আপনি এক বছর ক্ষমতায় আসার পরে এক বছর দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছিল 2001 সালের পরে। আপনি এই যে প্রিন্স সাহেব, রুহিনেশন প্রিন্স আছে, আপনি ক্লিন আর্ট অপারেশনের নামে খুলনার মাটি ভরসার নেতা মস্ত ফরাসিদি সুজাকে, হুইপ, সংসদের হুইপ ছিল, তাকে যেভাবে নির্যাতন করেছিল সে আর উঠে দাঁড়াইতে পারেনি। মৃত্যুর পরবর্তীতে ধীরে ধীরে মৃত্যুর করে ঢলে পড়েছেন। আজকে তালুকদার খালেক মেয়র, এক বছর ডিটেনশন দিয়ে রাখা হয়েছিল, তার নামে কোনো দুর্নীতির মামলা, কেউ ত্রাণমন্ত্রী ছিল, পারেনি, এমপি ছিল, জাতীয় সংসদ সদস্য। বলুক তো কোন এমপি সাহেব এই আমলে এক বছর ডিটেনশনে আছে? হিসেবে একটা উদাহরণ দিকে আমি রাজনীতি ছাড়ি দেব। উনি অবৈধ নির্বাচনের কথা বলেন, উনাদের চরিত্রটা কি? উনাদের মহাসচিব শপথ নিলেন না বগুড়ার নির্বাচনে, সদরের নির্বাচনে, উনাদের বাকিগুলো শপথ নিলেন। উনার নেতার আশীর্বাদে ব্যারিস্টার রুমি ফারানা মহিলা এমপি হিসেবে শপথ নিলেন, মির্জা ফখরুল সিট থেকে ছেড়ে দিলেন, সেই সিটে বগুড়ার কোন নেতাকে মনোনয়ন না দিয়ে। একজন ব্যবসায়ী পাশের সিটে এমপি হতেন, তাকে কেন মনোনয়ন দিলেন? কিসের বিনিময়ে দিলেন? যাদের নেতা নিজ দলের নেতাদের মনোনয়ন নিয়ে মনোনয়ন বাণিজ্য করেন তারা নির্বাচন সংক্রান্ত কথা বলেন। নির্বাচনে যদি একটা দশটা হুন্ডা বিশটা গুন্ডা টেবিলে ব্যালট রেখে সিল মারা এই প্রকল্প যদি চালু করে থাকেন, প্রিন্স সাহেবরা করছেন। আমি এই অতীত টানতে চেয়েছিলাম না, প্রিন্স সাহেবরা যখন মিথ্যে কথা বলেন তখন হ্যাঁ এই আমলে যে গুম হয়নি আমি অস্বীকার করি না, কিন্তু আপনি একটা কথা বলি, গুলশানে হামলা হয়েছিল ওইখানে একটা ছেলে নিহত হয়েছে, তিনি আমাদের দলের একজন ওয়ার্ড লেভেল নেতার ছেলে, সে ছয় মাস হোম মিনিস্টারের বাসায় ঘুরেছেন, মামলা করেছেন যে আমার ছেলে কিডন্যাপ হয়ে গিয়েছে, কিন্তু সে পালিয়ে ওই দলে যোগ দিয়েছিলেন। এইরকম অনেকের সন্তান কিন্তু সেদিন এই জঙ্গি পৃষ্ঠপোষকতায় যোগ দিয়েছিল, যারা পালিয়ে গিয়েছিল তাদের বাপ মারা মামলায় করেছিল। প্রিন্স সাহেব বলছেন কয়জন উনাদের দলের, দুই তিনজন ছাড়া কয়জন উনাদের দলে হয়েছেন? উনি উনরা গিয়েছিলেন, উনাদের মহাসচিব গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, পারেননি, 1000 জনের লিস্টও দিতে পারেননি। মিথ্যা বিএনপি আজকে যে দলের প্রধান, শিশু হত্যার বিচার হতে পারবে না, নারী হত্যার বিচার হতে পারবে না, সেই আইন যে দলের প্রধান সংসদে পাশ করতে অনুমতি দেন সেই দলের কাছ থেকে মানবিকতার কথা আমরা জাতি শোনে না। যে দলের দ্বিতীয় বলক্তি যার পৃষ্ঠপোষকতায় 75-এর খুনিকে নিয়ে 21 আগস্ট বিরোধী দলের নেত্রীকে হত্যা করার পরিকল্পনা করে তাদের মুখে মানবিকতার কথা মানায় না। জি কামাল ভাই, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সৈয়দ এমরান সালে প্রিন্স, কামাল ভাই বলছেন যে আপনারা যে পরিসংখ্যান, যে গ্রেফতার, গুম বা ইত্যাদি কথা বলেন সেগুলোর বেশিরভাগই সত্য নয়। দেখুন, এখানে কামাল ভাই কিছু কথা বললেন যে আওয়ামী লীগ আমলে নাকি এরকম সেই প্লেট চুরির মামলা, আমি তো আগেই বলেছি বিএনপি যে কোনো রাজনৈতিক সরকারের আমলে রাজনৈতিক কিছু মামলা থাকেই, এটা হয়, এটা তো আমি অস্বীকার করি নাই, কিন্তু আওয়ামী লীগ আমলে গত 12 বছরে যেভাবে লাগামহীন ভাবে হয়েছে আমরা ফলো আপ করে বলতে পারি, প্রমাণ দিতে পারবো আমাদের 35 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা। এটা যদি আমাদের বিএনপি কেন্দ্রীয় অফিসে যান সেখানে দেখবেন যে কিরকম মানে মামলার কাগজের স্তূপ,
সেখানে রয়েছে। আর আমি বলতে চাই উনি যে বলেছেন দেখাতে পারবে না, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ময়লার ট্রাককে আগুন দেওয়ার মামলা দিয়েছে আওয়ামী লীগ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বাসে আগুন দেওয়ার মামলা দিয়েছে আওয়ামী লীগ, আপনার এহসানুল হক মিলনের কথা তো আপনিই বললেন, এরকম কত শত যে মামলা আছে এটা আমরা মানে বলে শেষ করতে পারবো না। আর উনি যেটা বললেন নির্বাচনের কথা যে কোন এমপি নাকি আমাদের সময়ে আপনার আমরা জেল খাটাতে, আমাদের প্রয়াত নাসিরউদ্দিন পিন্টু তো সিটিং এমপি থাকা অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের মামলা জড়িত ছিল, বিডিআর হত্যাকাণ্ডের মামলা। আমি আমি বলি বিএনপি আমলে, বিএনপি বিএনপি যখন সরকারে তখন নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ছাত্র দলের সভাপতি, সে লালবাগের এমপি, সেই সময়ে তার বিরুদ্ধে একটি অভিযোগ প্রমাণিত হয়নি, অভিযোগ ওঠার সাথে সাথেই তাকে সে গ্রেফতার হয়েছে। ভাই আপনি কথা বলতে দেন, বগুড়ার নির্বাচনে আমরা তাকে নমিনেশন দিয়েছি, আমরা নাকি লোক খুঁজে পাইনি, একজন ব্যবসায়ীকে এনে দিয়েছি। আপনাকে আমি আপনার জ্ঞাতার্থে জানাতে চাই, এই যে জিএম সিরাজ সাহেব উনি প্রায় 30 বছর ধরে বিএনপি করেন, 91 সালের এমপি। আমি বলছি উনি পাশের এমপি, আমি কিন্তু বলি না উনি পাশের উপজেলার এমপি। এটা তো বাংলাদেশে এমন কোনো কোথাও লেখা নাই, আপনি কামাল হোসেন ঢাকা থেকে নির্বাচন করেন, অসুবিধা আছে? এটা কি সাংবিধানিক ভাবে কোনো বাধা আছে? বাধা নাই, ভালো লোক আছে, পপুলার লোক আছে, তো বগুড়ায় বিএনপি সি আপনি ওন ছাড়ে দিলেন তার গায়ে নাকি আপনারা হাত দেন নাই। আমি এত তাড়াতাড়ি ভুলে গেলেন, এই যে আমাদের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক তাকে রাস্তায় সংসদ ভবনের সামনে কিভাবে উলঙ্গ করে পিটিয়ে তাকে ফ্ল্যাট করে দেওয়া হয়েছিল, যিনি এই পিটিয়েছিলেন তাকে কিভাবে আপনার রকেটের গতিতে আপনারা প্রমোশন দিয়েছেন, এবং আপনাদের হোম মিনিস্টার এই যে পুলিশ লাইনের যে পুলিশ সপ্তাহ হয় সেখানে তার তার এই বীরত্বর কথা উল্লেখ করে বলেছিলেন, এই জন্য তাকে প্রমোশন দেওয়া হলো, তাকে পদক দেওয়া হলো। আর এই যে ওসি প্রদীপের তো পত্রিকায় আসছে যে যে যতগুলি ক্রস ফায়ার ততই নাকি পদক, ততই নাকি পদোন্নতি, তো আপনারা আপনারাই তো এটা দিয়েছেন, এগুলো তো আপনাদের আমলই করা। আর আপনি যেটা বলেছেন আমাদের উপস্থাপক সাহেব রুমেল ভাই যে আমরা নাকি এটা হিসাব দিতে পারবো না, ভাই আমাদের হিসাবে যাওয়ার দরকার নাই তো, বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্টগুলি আপনি দেখেন সেখানে কিভাবে আপনার ক্রস ফায়ারের কথা আছে, একটি মানবাধিকার সংস্থার রিপোর্টে তো বলাই আছে গত আপনার 12 বছরে প্রায় 4,500 ক্রস ফায়ার হয়েছে পুলিশের হাতে। আপনার এই এই যে সরকার এটা তো নতুন নয়, 96 থেকে যখন এই সরকার ক্ষমতা ছিল 2001 তখনও তারা তারা মানুষ খুন করেছে, আপনাদেরকে মনে নাই এই মালিবাগের ডিবি অফিসের সেফটি রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে রুবেলের লাশ পাওয়া গিয়েছিল, এটা কারা করেছিল? এটা তো তার সেই পুলিশের জড়িত, সেই পুলিশ কারা, তারা আওয়ামী লীগের তারা আজ্ঞাবহ, তাকে কোথা থেকে আপনি এনে সেখানে ডিবির দায়িত্ব দেওয়া হয়েছিল? আজকে আপনি বলছেন না এমএন সালে প্রিন্স ভাই, আপনি বলছেন যে আওয়ামী লীগের আজ্ঞাবহ, আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন বলা হয় যে বিএনপির আজ্ঞাবহ, এটি আমার প্রশ্ন, কেন আজ্ঞাবহ পুলিশ কেন হবে? আমি যেটা বলতে চাই শুনেন, 96 থেকে 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা পুলিশ মূল পুলিশ বাহিনীকে ধ্বংস কিন্তু তখনই তারা করেছে, দলীয় লোকদেরকে দিয়ে অযোগ্য দলীয় আজ্ঞাবহ লোক অযোগ্য লোকদের বিভিন্ন ভালো ভালো পোস্টিকে দিয়ে তারা তখন এমন একটা অবস্থা করেছে পুলিশে তারা তখন বিকল করে ফেলেছিল, এবং তখন সেই তখন আপনার সারা বাংলাদেশে প্রতিটি জেলায় একজন করে সন্ত্রাসের গডফাদার দাঁড়িয়ে গিয়েছিল, তখন কিভাবে সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত হয়েছিল বাংলাদেশ সেটা সবাই জানে। সেই সময় নির্বাচনের আগে আমরা জাতির কাছে ওয়াদা করেছিলাম যে সন্ত্রাসমুক্ত আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করব, বিএনপি ক্ষমতা আসার পরে দেখলো এই পুলিশকে দিয়ে কিন্তু সেটা সম্ভব না, যতই আপনার ভালো লোককে দেন পুলিশের জন্য একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল, সেই জন্য বিএনপি তখন এলিট ফোর্স র‍্যাবকে গঠন করতে হয়েছিল, সেই র‍্যাবের মাধ্যমে আপনার সন্ত্রাস দমন এবং জঙ্গি দমনের দমন করতে হয়েছিল, এবং সেই সময় আপনার এই যে যেটা আপনিও উল্লেখ করেছেন যে কি অপারেশন ক্লিনহার্ট, সেই অপারেশন ক্লিনহার্ট তখন বিএনপিকে পরিচালনা করতে বাধ্য হয়েছিল এই সন্ত্রাস দমনের জন্য, কারণ এই যে আগের সময়কার যে সন্ত্রাসীরা এমন অবস্থা তৈরি করলো যে সন্ত্রাসীদের দমন করার জন্য সেই অবস্থা ছাড়া অন্য অন্য কোনো পরিস্থিতি আপনার অবলম্বন করা সম্ভব ছিল না, তারপরেও আমরা তখন এইসব করার ফলেও কিন্তু অনেক সন্ত্রাস কমে এসেছিল, কিন্তু আজকে 12 বছরে যেভাবে সন্ত্রাস হয়েছে এবং পুলিশকে যেভাবে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে এটা অতীতে কোনো সরকারের আমলে কেউ এটা দেয় নাই বা দিতে পারে নাই,
কিন্তু আজকে এই যে প্রদীপের কথা আসছে, আমি তো আগেই বলেছি সততার সাথে, ন্যায়ের সাথে, সাহসিকতার সাথে বিভিন্ন পুলিশ স্টেশনে আপনারা তদন্ত করেন, আপনার অনুসন্ধানী রিপোর্ট করেন, দেখবেন এরকম কত শত প্রদীপ বেরিয়ে আসবে। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমি আবার আসার চেষ্টা করবো আপনার কাছে। রহিন হোসেন প্রিন্স ভাই, আপনি এর আগে বলছিলেন যে এই ব্যবস্থার পরিবর্তন অবশ্যই করতে হবে, না হলে এই এই পরিস্থিতির পরিবর্তন হবে না। কিন্তু আমাদের আওয়ামী লীগ এবং বিএনপির দুজন নেতায় যে উদাহরণগুলো দিলেন, যখন বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ নেতার নামে হচ্ছে প্লেট চুরির মামলা হয়, আবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা বিএনপি নেতার নামে হচ্ছে পুকুরের মাছ চুরির মামলা হয়, এই যখন পরিস্থিতি দাঁড়ায় তখন আমরা এই অবস্থা বা ব্যবস্থার পরিবর্তন কিভাবে আশা করতে পারি? না, ঠিকই আপনি বলেছেন। দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন এবং এখানে আপনার নেতা যে অনেকগুলো তথ্য বলেছেন, সুতরাং এখানে আপনি কেউ যদি একটু বাড়ায় কমায় বলে আপনি যে আপনি আরো ভালো বলতে পারেন, তাহলে এটাই হচ্ছে বাস্তবতা। এবং এই বাস্তবতা একটা জায়গায় দেখেন, এখানে বিএনপি নেতা বললেন যে অপরাধের এমন একটা জায়গায় চলে গেল অপরাধ দমনের জন্য এরকম একটা ব্যবস্থা নিতে হয়েছে। এখন দৃষ্টিভঙ্গিটা হচ্ছে কি, অপরাধ দমনের জন্য আপনি কি এরকম একটা ব্যবস্থা নেবেন, এই ধরনের কিলিং এই পজিশনটা নেবেন? যদি এই পজিশন নেন তাহলে একটা অপরাধ কিন্তু নতুন নতুন অপরাধ বিবেচনা করতে হবে যে আপনি এইটাকে আফোল্ড করবেন কি করবেন না। কিন্তু আমরা দেখছি এবং অতীতেও যারা ছিল তারা এইটাকেই মনে করছে আফোল্ড করে এটা করা যাবে। তার ফলাফল যা আমরা দেখতেছি যে এক সময় কম বেশি একটা ফ্রাঙ্কিন স্টাইল চলে আসছে। সুতরাং যদি আপনি শেষ মুহূর্তে রেমেডি চান, আমি যে কথা আগেই বলেছি যে পুরো ব্যবস্থা বদল ছাড়া সম্ভব না, এবং সেটা হচ্ছে জনগণের একটা জাগরণ ছাড়া এটা হবে না। কিন্তু আমি সেটাকে এখন ওইটা একটু রেখেই, যদি বলেন মানুষ তো তার জন্য অপেক্ষা করতে পারবে না, এখনই কিছু জরুরি জিনিস দরকার। আমি মনে করি যে অন্তত পক্ষে এবারের ঘটনার মধ্য দিয়ে যদি একটা উপলব্ধি এরকম আমাদের যে যাদের এ ধরনের অপরাধ দমনের জন্য নিজেরা শুধু আমাদেরকেও বাধ্য করছে তাদেরকে শেল্টার দিতে, আমি আগেই উদাহরণগুলো নিয়ে এসেছি। সুতরাং আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে গেলেই আমাদের জনগণের উপর ভরসা করে, রাজনীতির উপরে ভরসা করে, আজকে সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলমান ছিল সেই বিচারের কাছেই কিন্তু চলে আসতে হবে, আইনের শাসনের কাছে কিন্তু চলে আসতে হবে। কিন্তু সেই আইন মানে কোন আইন? ওই যে আগে এই যে প্রদীপ যখন যে প্রিন্স ভাই সংযোগটি মনে হয় সমস্যা করছে, আমরা আপনার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব। আমি একটু এমরান সালে প্রিন্সের সঙ্গে যুক্ত হতে চাই। সো এমরান সালে প্রিন্স, আমরা আলোচনার শেষের দিকে রয়েছি, অন্তত একটি বিষয় আপনার সঙ্গে আমি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এরকম রাজনৈতিক দল আপনারা বিভিন্ন রাজনৈতিক দল করেন, রাজনীতিতে মত পার্থক্য থাকবেই, কিন্তু এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলি, এ বিষয়টি বন্ধে আমরা সকল রাজনৈতিক দল একমত হতে পারবো সে আশা কি আমরা করতে পারি? ইমরান সালে প্রিন্স, হত্যাকাণ্ডকে আমরা কেউ সমর্থন করি না। আজকে যদি আমরা সততার সাথে, আমি আগেও বলছি সততার সাথে, সাহসিকতার সাথে, ন্যায়ের সাথে, আমরা যদি গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি আমরা রাজনীতি করি, তাহলে আমাদেরকে অবশ্যই এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। এবং সন্ত্রাসের যে মূল ভিত্তি, যেখানে যেখানে যে অনৈতিক শাসন, যে এবং সেই শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য শাসক গোষ্ঠী তারা পুলিশকে লাইসেন্স দিয়ে দেয় সন্ত্রাসীদের লালন করার জন্য, বা পুলিশকে দিয়ে পুলিশ নিজেকেই সন্ত্রাসী একটা গ্রুপে তৈরি পরিণত করে, এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আজকে দেখেন আমি যা বলছিলাম যে পুলিশ আজকে পচন ধরেছে, কোন পর্যায়ে গেছে, গতকালকে পত্রিকায় দেখলাম পল্লবী থানায় পুলিশের এক গ্রুপ আরেক গ্রুপকে হেনস্থা করার জন্য তারা থানার মধ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এটা কি অতীতে কখনো ছিল? ছিল না। আজকে তারা সেখানে ক্ষমতার দ্বন্দ্ব, তারা ক্ষমতার দ্বন্দ্বের নামে তারা সেখানে মানি মেকিং এর যে একটা ব্যাপার, যে সম্পদ বানানোর যে একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা থেকে ক্ষমতার দ্বন্দ্ব, সেই ক্ষমতার দ্বন্দ্ব থেকে পুলিশের এক গ্রুপ আরেক গ্রুপকে হেনস্থা করার জন্য থানার মধ্যে আপনার বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। এটা কি অতীতে কখনো ছিল? ছিল না। কিন্তু আজকে এটা কেন এটা হচ্ছে, কেন সাহস পাচ্ছে? কারণ এই পুলিশ এই সরকারকে সার্ভ করছে, তার অনৈতিক শাসনকে সার্ভ করছে, তার অপরাজনীতিকে
আপনার প্রভাবিত করার জন্য অপরাজনীতিকে সার্ভ করছে এবং সেই কারণে কিন্তু পুলিশ এই সুযোগটা নিচ্ছে। আজকে এই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে ভুল জায়গায় আমাদেরকে হাত দিতে হবে। দেশের যে যে শাসন ব্যবস্থা সেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করতে হবে, রাজনীতিকে উন্মুক্ত করে দিতে হবে। রাজনীতি ছাড়া কিন্তু এখানে এটা রাজনীতিকে উন্মুক্ত নয়, প্রিন্স ভাই রাজনীতিকে উন্মুক্ত নয়, আপনারা কথা বলছেন কর্মসূচি পালন করছেন। রাজনীতি এখন নিয়ন্ত্রিত, রাজনীতি এখন নিয়ন্ত্রিত, আমি আবারও বলছি রাজনীতি এখন নিয়ন্ত্রিত, উন্মুক্ত নয়। তো সেই রাজনীতিকে উন্মুক্ত করে দিতে হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই রাষ্ট্রের যে মালিকানা যে জনগণ, সেই রাষ্ট্রের মালিকানা যে আজকে কেড়ে নেওয়া হয়েছে, সেই রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। প্রিন্স ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এস এম কামাল হোসেন, বিএনপি নেতা সৈয়দ আহমেদ সালে, প্রিন্স বলছেন যে রাজনীতি এখন নিয়ন্ত্রিত, জনগণের ভোটের অধিকার নেই, সেই অধিকার ফিরে দিতে হবে, রাজনীতিকে উন্মুক্ত করতে হবে, তাহলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। আপনি কি মনে করেন? প্রিন্স ভাইয়ের মুখে যে শোভা পায় ভালো কথা বলেছেন, আমি উনি কিছু কথা বলেছেন আমি একটু বলি। উনি 96 সালে হচ্ছে, আমি বলি বঙ্গবন্ধুকে হত্যা করার পর 96 সাল ছিল স্বর্ণ যুগ, ঐতিহাসিক শান্তি চুক্তি হয়েছে জননেত্রী শেখ হাসিনার আমলে 96 সালে। এবং 96 সালে আপনি জানেন দক্ষিণ, একজন সাংবাদিক হিসাবে জানেন, এই যে সর্দার রুহিন হোসেন প্রিন্স আছে, দক্ষিণ পশ্চিম অঞ্চল সেদিন মানুষ রাত্রে ঘুমাতে পারত না, ঘরে থাকতে পারত না। সেদিন সর্বহারাদের আত্ম, তথাকথিত সর্বহারাদের আত্মসমর্পণ করেছিলেন জননেত্রী শেখ হাসিনার সরকার, মোহাম্মদ নাসিম, যিনি আজকে মারা গেছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে অবস্থায়। এই স্বর্ণযুগ ছিল 96 সালে। আর আজকে আমি বলতে চাই, হ্যাঁ প্রশাসনের ভুল ত্রুটি, প্রশাসনের কিছু অনিয়মের কারণে আমি মনে করি এই দুঃখজনক ঘটনা ঘটেছে। তারপরও এই আজকের প্রধানমন্ত্রী, যিনি উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক, যিনি বিশ্ব মানবিক বিশ্বের নেতা, তিনি কিন্তু আপনি দেখেন এই করোনার পাশাপাশি অর্থনৈতিকভাবে দেশটাকে উনি কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে আজকে কিন্তু বাংলাদেশে দেখেন আপনি মাথাপিছু আয় কিন্তু বেড়েছে। আজকে বাংলাদেশে রেমিটেন্স সবথেকে জুলাই মাসে সর্বোচ্চ 260 কোটি টাকা এসেছে। আজকে বাংলাদেশে আমদানি আপনার 24% প্রবৃদ্ধি বেশি পেয়েছে। আজকে বাংলাদেশে কিন্তু মানুষ যেটা আশঙ্কা করেছিল যে অর্থনৈতিক ব্যবহার ধস নামবে, মানুষ না খেয়ে মরবে, কিন্তু আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন। আর আমার প্রিন্স ভাই যে কথাগুলো বলে, আমি আপনারে বলি আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনি জানেন বিশ্ব নেতৃত্বের সাথে কথা বলেছেন আইওলো কনফারেন্সে, আইওলোতে তিনি কথা বলেছেন প্রবাসী নেতাদের সাথে, যে প্রবাসী শ্রমিকদের যাতে ছাঁটাই না করা হয়, সেখানে উনি 3টি প্রস্তাব দিয়েছেন যার ফলে কিন্তু আজকে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনা চৈ নেত্রী, যিনি বলেছেন এই সংকটের সময় বিদেশের বাজারে অভিবাসী শ্রমিকদের চাকরি বহাল রাখতে হবে, উনি বলেছেন যদি অব্যাহতি দিতে হয় তবে শ্রমিকদের সুরক্ষা এবং স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে হবে, মহামারীর পরে নিয়োগ দিতে হবে, এই হচ্ছে বিএনপির ক্যারেক্টার কথা বলার সময়। আরে ফেরত তো আসছেই, আমি তো বলি না শোনেন প্রিন্স সাহেব, আপনি যেটা বললেন আপনাদের আমলে 57 কোটি টাকা দিয়ে ক্যান্সার মেশিন কিনেছিলেন আপনাদের নেতা খন্দকার জি, আমরা শেষের দিকে আছি, আমরা একটু রুহিন হোসেন প্রিন্সকে শুনতে চাই। তারেক জিয়া তো বিদেশের মানুষের জন্য বেশি সৃষ্টি করছে, তারেক জিয়া যে দলের নেতা সেই দলে তো বিদেশে বামপন্থী বিএনপি বেশি ক্ষুণ্ণ করছে। আপনারা আচ্ছা শুনে, তারেক জিয়া হচ্ছে কামাল ভাই এবং সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু রুহিন হোসেন প্রিন্সের সঙ্গে যুক্ত হতে চাই। রুহিন হোসেন প্রিন্স, এর আগে আপনার কথাগুলো, শেষ কথাগুলো আমরা শুনতে পারিনি, যদি একটু বলেন, আমরা খুব অল্প সময় আছে হাতে। না, আমি 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 যেখানে আসছিলাম, আমি যে দেখেন অপরাধের শুধুমাত্র আমরা যেটা নিয়ে আলোচনা করছি, আজকে দুর্নীতি কোথায় ব্যপ্ত হয়েছে সেটা অন্যদিন হয়তো আলোচনা করা যাবে, এটা কিন্তু আমার আগের আলোচনার সাথে একটু সম্পর্কিত, এই কারণে যে কোন অর্থনৈতিক ব্যবস্থার উপরে দাঁড়িয়েছি সেটাই। কিন্তু আমি মনে করি ইমিডিয়েট জায়গাতে সেটা হচ্ছে যে আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এইখানে যাতে করে এই ধরনের বাহিনী যাতে কোনো ক্রমেই কোনো বেআইনি কাজ না করতে পারে এবং বিচার বিভাগের উপরে প্রভাব বিস্তার করার জন্য অন্যান্য যারা আছে তারা যাতে না করতে পারে, সেই জায়গাটা আমাদের যতটুকু অবশিষ্ট আছে সেই জায়গায় যদি না নিয়ে আসতে পারি
তাহলে কিন্তু আমরা করতে পারবো না। এবং এটাকে নিয়ে আসতে হবে রাজনীতির কাছে, পুরো জায়গাটা ফিরিয়ে আনতে হবে। এবং অর্থনীতির দুর্বৃত্তায়ন, রাজনীতির যে দুর্বৃত্তায়ন, এই ধারাটা বন্ধ করার কিন্তু কোনো বিকল্প জায়গা নাই। আমি মনে করি এটা করতে হবে, একটা গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসতে হবে, যে গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়েই আমরা মাদক নির্মূল করব, অন্যায় নির্মূল করব, এবং আমরা আইনের শাসন প্রতিষ্ঠার দ্বারা এগিয়ে যাব। আর মানুষকে তার উদ্দীপ্ত জায়গায় এসে তারাই একটা পাহারাদের ভূমিকা পালন করবে, এই একটা জায়গা করতে হবে। আর একটা মানুষকে এরকম একটা জায়গায় আনতে হবে, ভয়ের সংস্কৃতি থেকে বের করে নিয়ে এসে তারা সত্যকে সত্য যাতে বলতে পারে, মিথ্যাকে যাতে মিথ্যা বলতে পারে, সাদাকে সাদা, কালোকে কালো যেন সবাই বলতে পারে, আমরা সেই আশা করছি। এবং সকল রকম দুর্বৃত্তায়ন মুক্ত হবে বাংলাদেশ, সেটিও আমাদের প্রত্যাশা। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এস এম কামাল হোসেন এবং রহিম হোসেন প্রিন্স, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।